বিরোধীরা বলছেন যদি রাজ্যপালের বাংলায় নিরাপত্তা না থাকে তবে সাধারণ মানুষ কোথায় যাবেন। বিরোধীরা বলছেন যদি সিবিআই এর নিরাপত্তা না থাকে, এনআইএ যদি এখানে ঘেরাও হয়ে থাকেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন, যাদের চারপাশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নেই, যাদের সামনে পেছনে সিবিআই লেখা, এনআইএ লেখা গাড়ি নেই, যারা রাজভবনে কোনোদিন ঢুকতে পারেননি, যারা হয়তো আশা কর্মী বাংলায়, যারা হয়তো চাকরি প্রার্থী, যারা হয়তো বিরোধী দলটা করেন, যারা হয়তো এসইউসিআই, আইএসএফ, কংগ্রেস, বিজেপি, সিপিএম, সিপিআই, আরএসপিটা করেন, তাদের নিরাপত্তা কোথায়? এবং যারা চোখে চোখ রেখে কথা বলছে বাংলায়, মিনমিন করতে পাচ্ছে না, তাদের নিরাপত্তা, সেই হুইসেল ব্লোয়ারদের নিরাপত্তা কোথায়? যারা ঘণ্টিটা বাজাচ্ছেন, বেড়ালের গলায় ঘণ্টিটা পড়াচ্ছেন এবং এই বাংলায় হচ্ছে কি, হচ্ছেটা কি এ বাংলায়, তা নিয়ে বারবার প্রশ্ন করছেন, তাদের নিরাপত্তা কি? আজ চলুন সেই নিয়ে বিতর্ক করি। বাংলাতে রাজ্যপালই নাকি নিরাপদ নয়, তার কারণ কেন্দ্র মনে করছে যে রাজ্যপালের সিকিউরিটিটা জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি করা উচিত, যেভাবে জগদীপ ধনখড়ের ক্ষেত্রে দেখা গেছিল একের পর এক বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, এমনকি ঘেরাও পর্যন্ত হয়েছিলেন জগদীপ ধনখড়, ঠিক সেভাবেই কেন্দ্র মনে করছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা, বর্তমান যিনি রাজ্যপাল, ওনার নিরাপত্তার দায়িত্বে থাকুন। আচ্ছা আমাকে একটা কথা বলো, নিরাপদ কারা এবং নিরাপদ কারা নয় বাংলায়, এটা নীতিতে আমাদের মাপতে হচ্ছে কেন? আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলার ভোটার, আমরা সবাই এই বাংলাতে নিরাপদ বোধ করব, এটাই তো স্বাভাবিক। তাহলে তোমরা কেন বারবার বলছো যে নিরাপদ কে এবং নিরাপদ কারা, সেটার ওরা আমরা হয়ে গেছে? ময়ূখ সোনার পাথর বাটি আর পশ্চিমবঙ্গে মানুষের নিরাপত্তা একই রকম ব্যাপার। একে তো যা ছিল ছিল আমরা দেখেছি, তার মধ্যে শুনছি আবার দিদির ভূতরা নাকি মানুষের বাড়ি বাড়ি যাবে। সে দিদির ভূতরা যখন মানুষের বাড়ি বাড়ি যাবে সেখানে আরও কী ধরনের অত্যাচার হবে মানুষ জানে। পশ্চিমবঙ্গ যেখানে আমাদের অনেক কিছুতে প্রথম হতে পারত, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসার প্রথম। পশ্চিমবঙ্গ যখন অনেক কিছুতে প্রথম হতে পারত, রাজনৈতিক খুনে পশ্চিমবঙ্গ প্রথম। এগুলো একটাও মানে আনন্দের বিষয় না, লজ্জার বিষয়। কেন্দ্রীয় মন্ত্রীরা এখানে আসেন, আক্রান্ত হন। হিউম্যান রাইটস কমিশনের লোকজন আসে, আক্রান্ত হন। এনআইএ কোনো জায়গায় তদন্ত গেলে ঢুকতে পারে না। কোনো জায়গায় বোম ব্লাস্ট হলে এনআইএ তদন্ত হওয়ার আগে মুখ্যমন্ত্রী বলে দেন রয়ের চক্রান্ত। এরকম একটা বাংলায় কোনো মানুষের যেখানে নিরাপত্তা নেই সেখানে রাজ্যপালের নিরাপত্তা থাকবে, এটা ভাবাটা মূর্খামি। আমরা কি দেখছি কয়েক বছর ধরে, এই 2011 থেকে অদ্ভুত ট্রেন চলছে। বিরোধী মানে কেউ বিরোধিতা করছে, সরকারের বিরোধিতা করছে, আইদা সে মাওবাদী অথবা তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটাকে পর্যন্ত নেই, তাকে মেরে ফেলা হচ্ছে, তাকে সরিয়ে ফেলা হচ্ছে, তাকে মিথ্যে কেস দিয়ে জেলে ভরা হচ্ছে। মানুষ নিরাপদ নয় এখানে। যে ছাত্রছাত্রীরা তাদের যোগ্য চাকরির জন্য আন্দোলন করছে তাদের পুলিশ পিটাচ্ছে, কোনো সময় তৃণমূল নেতারা ভয় দেখাচ্ছে, তাদের আন্দোলন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের যারা সমর্থক, আমি সেই জায়গাতেই তরুণ যদি তোমার কাছে আসছে, তুমি 30 সেকেন্ড সময় না, তৃণমূলের যারা সমর্থক, যারা পঞ্চায়েতের উপপ্রধান প্রধান, তারাও তো আতঙ্কে আছেন যে জনরোষের সামনে আসতে হচ্ছে, কাউকে কাছে বেঁধে মারছে। না না, দুটো ময়ূখ, ওটা তো একটা অ্যাসপেক্ট দুর্নীতির জন্য হয়েছে। সেকেন্ড একটা অ্যাসপেক্ট, তৃণমূলের নেতারাও তৃণমূলের হাতে নিরাপদ নয় আজকে। বাদু শেখ তৃণমূলের কর্মী ছিল, মেরে ফেলা হলো। বাসন্তীতে তৃণমূলের কর্মী, মেরে ফেলা হলো। সোনারপুরে তৃণমূলের পঞ্চায়েত সমিতি মেম্বার মারলো তৃণমূল। বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মীরা তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে। সাধারণ মানুষ তো ছাড়ো, তৃণমূলের কাছে আজকাল তৃণমূলের নেতারা পর্যন্ত সুরক্ষিত নয়। তৃণমূল আজকের ভরসাসুরে পরিণত হচ্ছে এবং যেখানেই হাত রাখছে সেটাই চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গকে পুরো জ্বালিয়ে ছাড়খাড় করে ছাড়ছে এই একটা দল। পশ্চিমবঙ্গের বড় অভিশাপের নাম হলো তৃণমূল কংগ্রেস, এবং যার জন্য পুরো পশ্চিমবঙ্গ চলছে আজ।